হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রেজি ম্যাট্রিক। তোমরা যারা এই চ্যানেল নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও বেল আইকনে ক্লিক করো, যাতে নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। ফ্রেন্ডস, আমি সুমিত, চলো শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ম্যাট্রিক। আমরা আগের দিন প্রফিট লসের পার্ট 5 দেখেছিলাম, আজকে প্রফিট লসের পার্ট 6 দেখবো। তো আশা করি তোমাদের অঙ্কগুলো খুবই ভালো লাগছে, আমি যেভাবে করাচ্ছি। তো তোমরা তো কমেন্ট করতে পারো না, কমেন্ট করলে আমি মোটিভেশন হই ভিডিওগুলো করতে। তো দেখো পার্ট 6 আমি কি এনেছি, আগের দিন এই অঙ্কটা এনেছিলাম জাস্ট ট্রিক অ্যাপ্লাই করে, আজকে আমি এই অঙ্ক একই রকমের অঙ্ক এনেছি, যাতে তোমাদের বারবার রিপিট হয়ে কোশ্চেনগুলো মনে থাকে। তো দেখো অঙ্কটা কি, তোমরাও পজ করে অঙ্কটা করো, তাহলে বুঝতে পারবা। এ ম্যান পারচেস্ট এ নাম্বার অফ আর্টিকেল রেস 189000 অ্যান্ড হি সেলস 3/5 অফ দেম 8% প্রফিট। At what profit percentage did he sell the remaining to gain 12% overall? একটা লোক একটা দ্রব্য কিনেছে 189000 টাকা দিয়ে, তো সেই দ্রব্যের 3/5 বিক্রি করেছে 8% প্রফিটে, এবং বাকি যে দুভাগ সে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে তার ওভারঅল প্রফিট 12% থাকবে। ঠিক আছে, কোশ্চেনের মানে হচ্ছে তাই। তো দেখো আমি ওটা কী করে করি, টোটাল 3/5 পার্ট, তাহলে থ্রি পার্ট বিক্রি করেছে কত পার্সেন্ট প্রফিটে, 8% প্রফিটে। তা টোটাল প্রফিট কত হলো, 24 ইউনিট প্রফিট। ক্লিয়ার? আর বাকি রিমেনিং টু পার্ট আছে, সে টু পার্ট এমন একটা অ্যামাউন্টে বিক্রি করবে, মানে এমন একটা পার্সেন্টেজে বিক্রি করবে, সে পার্সেন্টটা আমরা জানি না। এবং ওভারঅল তার ফাইভ পার্ট আছে টোটাল, আর ওভারঅল সে 12% প্রফিট করছে। ক্লিয়ার? তাহলে 12% যে সে যদি প্রফিট করে, তাহলে ওভারঅল প্রফিট হয় 60 ইউনিট। ঠিক আছে, তো ওভারঅল যদি 60 ইউনিট প্রফিট হয় তার, তাহলে সে নিশ্চয়ই এখানে একটা অ্যামাউন্ট 24 সাথে যোগ হয়ে সেটা 60 হয়েছে। তাহলে কত যোগ হয়েছে, তাহলে 60 থেকে 24 নিশ্চয়ই আমরা বিয়োগ করলে পেয়ে যাব, কত হয় তাহলে 36 ইউনিট। তাহলে দেখো এই দুইয়ের সাথে কত গুণ করে 36 এসছে, তা 36 দুই দিয়ে ভাগ করে দিলেই ক্লিয়ার, তাহলে 18% তা এই টু পার্ট তার 18% যদি বিক্রি করে প্রফিটে, তাহলে সে ওভারঅল 12% প্রফিট করতে পারবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে কি সহজে করলাম, তো তোমরাও এইভাবে করো আশা করি। তোমরা এই কোশ্চেনগুলো নোট ডাউন করো, তাহলে বুঝতে পারবা যে পরীক্ষায় কত তাড়াতাড়ি অঙ্কগুলো করা যায়, তোমাদের ইম্প্রুভমেন্টটা তোমরা নিজে নিজেই টের পারবা। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো ফ্রেন্ডস, নেক্সট অঙ্ক দেখা যাক, একই রকম অঙ্ক। অনেকে ভাবছেও যে প্রফিট দিয়ে শুধু করাচ্ছি, যদি লস হয় তাহলে আমরা কী করে করব। তো আমি লস দিয়ে এনেছি একটা অঙ্ক। দেখো, এ ম্যান পারচেস সাম নাম্বার অফ আর্টিকেল অফ অ্যাট 184000, মানে 184000 টাকা। ঠিক আছে, অ্যান্ড হি সেল 3/8 অফ দেম অ্যাট 12% প্রফিট। অ্যাট হোয়াট লস পার্সেন্টেজ ডিড হি সেল দ্য রিমেনিং টু গেইন 4% ওভারঅল। তো কোশ্চেনে বলেছে একটা লোক কিছু সংখ্যক সে আর্টিকেল কেনে 184000 টাকা দিয়ে, সে তার মধ্যে 3/8 বিক্রি করে 12% প্রফিটে, আর বাকি ভাগ সে কত পার্সেন্ট লসে বিক্রি করলে তার ওভারঅল প্রফিট থাকবে 4%। ঠিক আছে, তো দেখো আমরা কী করে করি, সে তার থ্রি পার্ট বিক্রি করে প্রফিটে, কত পার্সেন্ট প্রফিটে, 12%, তাহলে 36 ইউনিট তার প্রফিট। ক্লিয়ার? আর বাকি আছে 5 পার্ট, সে একটা লসে বিক্রি করে, আর ওভারঅল তার 8 ইউনিট ছিল, সে বাকি 8 ইউনিট ওভারঅল প্রফিট করতে চায় কত, 4%, 4/32। এই 36 সাথে কত বিয়োগ করে 32 এসছে, নিশ্চয়ই 4 বিয়োগ করে এসছে, তা আমি -4 লিখছি। তার কারণ হচ্ছে এটা লস, তাই মাইনাস লিখছি। ক্লিয়ার? তাহলে -4 এখানে লিখলাম, তো এখানে কত গুণ করলে -4 হবে, এর সাথে কত গুণ করলে -4 হবে সেটা তোমাকে বুঝতে হবে। তো এখানে কত গুণ করলে -4 হবে বলো। তো এখানে দেখো -4/5 যদি আমি এখানে এর সাথে গুণ করি, এর সাথে যদি -4/5 গুণ করি, তাহলে তো -4 আসবে। তো এই মাইনাস ডিনোট করে লসের চিহ্ন, ঠিক আছে, লসের চিহ্ন
মাইনাস ডিনোট করে, কেন লস হচ্ছে তোমরা বুঝতে পারছো তো, এই 36তে কিছু একটা বিয়োগ করেছে তাই 32 এসছে, এই তখন একটা লসে ডিনোট হচ্ছে। তো কেন হচ্ছে, কারণ হচ্ছে থ্রি পার্ট, আমি আবারও বলছি থ্রি পার্ট সে বিক্রি করেছে 36 টাকা ধরো, আর পাঁচ পার্ট এমন একটা টাকায় বিক্রি করেছে তার জন্য আট পার্ট ওভারঅল 36 টাকা তো আগে বেশি ছিল, থ্রি পার্ট অনলি বিক্রি হয়েছে, আর পাঁচ পার্ট এক্সট্রা করে তার আরও কমে গেছে টাকা ভাই। তা কমে যদি যায় তাহলে নিশ্চয়ই তার লস খেতে হচ্ছে বাকি পার্টে, ঠিক আছে, যদি বাকি পার্টে লস খেতে হয় তাহলে কতটা লস খেতে হবে, ফোর ইউনিট মাইনাস ফোর ইউনিট লিখেছে ওই জন্য, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে পার্সেন্টেজ, কারণ আমরা এখানে পার্সেন্টেজ দেখছিলাম, এই যে এটা হচ্ছে পার্সেন্টেজ বোঝাবে, বলেছে কত পার্সেন্ট রিমেনিং সে লস খেয়েছে তোমার বের করতে, মানে চারের পাঁচ লস খেয়েছে, চারের পাঁচ এত পার্সেন্ট সে লস খেয়েছে, চারের পাঁচ, চারের পাঁচ মানে কী ডিনোট করে, চারের পাঁচ দিয়ে ভাগ করো দেখো 0.8% বেরোবে অ্যান্সার, অ্যান্সার দু, ক্লিয়ার অঙ্কটা, তাহলে ক্লিয়ার, মানে তোমরা প্রফিট দিলেও পারবা লস দিলেও পারবা আশা করি এই অঙ্কটার পরে। তো নেক্সট অঙ্ক দেখা যাক আমরা কী অঙ্ক নিয়ে আসি, তো আমি একটা নতুন অঙ্ক নিয়ে আসি, দেখো এই অঙ্কটা দেখেছো আমরা তোমরা সবার এর আগে অনেকবারই, তো এই অঙ্কটা তোমরা জাস্ট একটা ট্রিক দিয়ে বা লজিক দিয়ে মনে রাখতে বা ট্রিক দিয়ে তোমরা মুখস্ত করতে বা কী বলবো ট্রিকটা মুখস্ত করে রাখতে, এই অঙ্কটা এরকম ধরনের অঙ্কের জন্য অ্যাপ্লিকেবল। দেখো আমি কনসেপ্ট দিয়ে অঙ্কটা করাচ্ছি, তো বুঝতে পারবা ওই ট্রিকের কোনো দাম নেই, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কী করে কনসেপ্ট দিয়ে করি আমরা, অঙ্কটা বলছে এ ম্যান পারচেজ সাম আর্টিকেল অ্যাট 11 আর্টিকেল ফর 10 রুপিস অ্যান্ড সেল অ্যাট দ্য আর্টিকেল অ্যাট 10 আর্টিকেল ফর 11 রুপিস, ফাইন্ড দ্য লস বা প্রফিট পার্সেন্টেজ। বলছে একটা লোক কিছু আর্টিকেল কেনে, ঠিক আছে, সে আর্টিকেল হচ্ছে 11টা আর্টিকেল কেনে 10 টাকা এবং বিক্রি করে 10টা আর্টিকেল 11 টাকা, তাহলে বের করতে পারে তার লস বা প্রফিট কী হচ্ছে সেটা তোমার পার্সেন্টেজে বের করতে হবে, লস হয়েছে না প্রফিট হয়েছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, তো এখানে আর্টিকেল লিখছি আমি আর এখানে প্রাইস লিখছি, একটা জিনিস ভালো করে বোঝো তোমরা, আর্টিকেল বলছে 11টা আর্টিকেল, ঠিক আছে, এটা কী করছে পারচেজ সিপি কেনে, ক্লিয়ার, 11টা আর্টিকেল কেনে এবং প্রত্যেকটা আর্টিকেল কেনে সে 10 টাকা দামে বলে দিয়েছে, আর প্রত্যেকটা আর্টিকেল সে বিক্রি করে, প্রত্যেকটা বলতে এখানে 10টা আর্টিকেল সে বিক্রি করে প্রত্যেকটা আর্টিকেলের দাম 11 টাকা করে, ক্লিয়ার, সে কেনে 11টা আর্টিকেল প্রত্যেকটা আর্টিকেল 10 টাকা করে, আর সে বিক্রি করে 10টা আর্টিকেল প্রত্যেকটা আর্টিকেল 11 টাকা করে। তাহলে একটা জিনিস বলো, এখানে কোশ্চেনের একটা কথা বলেছে অল দ্য আর্টিকেল, সমস্ত আর্টিকেল, ঠিক আছে, ধরো 11টা আর্টিকেল কিনেছি, নিশ্চয় সবকটাই বিক্রি করবো, যদি আমি সবকটাই বিক্রি করি তাহলে আমার এই আর্টিকেলগুলো দুটো সমান করতে হবে, এই আর্টিকেল যদি দুটো আমার সমান করতে হয় তাহলে আমার নিশ্চয়ই এখানে 10 দ্বিগুণ করতে হবে, এখানে 10 দ্বিগুণ করতে হবে, আর এখানে 11 দ্বিগুণ করতে হবে, 11 10 কে 110, এই 10-এর সাথে 11 গুণ করে 110 হলো, তাহলে আমার কিনলামও 110টা বিক্রিও মানলাম 110টা, কিন্তু আমার তো রেশিও আছে এই বরাবর, এই বরাবর রেশিও আমার, তাই না, যদি এই বরাবর রেশিও হয় তো আমি এখানে 10 দ্বিগুণ করেছি, নিশ্চয়ই আমার এখানে 10 দ্বিগুণ করতে হবে, তাই না, রেশিওর হিসাব যা বলে, রেশিও দু পাশে তুমি এক পাশে যাই করো না কেন আরেক পাশে তোমার তাই করতেই হবে, সে যোগ করো ভাগ করো রুট করো স্কোয়ার করো যা খুশি, ঠিক আছে। তো এই পাশে তোমার 11 দিয়ে যখন গুণ করতে হচ্ছে তাহলে তোমার নিশ্চয়ই এখানেও 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো তুমি কিনলে 110টা আর্টিকেল 100 টাকায়, 10 10 কে 100, আর তুমি বিক্রি করলে 110টাই আর্টিকেল 11 11 121 টাকায়, তাহলে তোমার প্রফিট না লাস হয়েছে ভাই, নিশ্চয়ই প্রফিট হয়েছে, কতটা প্রফিট হয়েছে, 21 ইউনিট প্রফিট হয়েছে, দেখো এই 21 ইউনিট প্রফিট হয়েছে, কত হয়েছে 100ই হয়েছে আর 100ই কত, তাহলে 100 100 কাটা 21% অ্যান্সার, বুঝতে পারলে এখানে কীভাবে কনসেপ্টটা আমি লাগিয়েছি, কী করে কনসেপ্টটা দিয়ে আমি সবটা করলাম। তো নেক্সট অঙ্ক দেখা যাক ফ্রেন্ডস, আমি নেক্সট যে অঙ্কটা আনলাম এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই যাতে বারবার তোমাদের মনে থাকে, তো এর আরেকটা টাইপ আছে সেটা আমি করাবো, তো যাতে মনে থাকে সেই জন্য আমি আমার আরেকটা অঙ্ক এনেছি একই রকমই। তো দেখো অঙ্কটা তোমরা পজ করে 10 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো, তো বলেছে এ ম্যান পারচেজ এ সাম পেন্সিল অ্যাট 6 পেন্সিল ফর 5 রুপিস দ্য সেলস অ্যাট দ্য আর্টিকেল, আর্টিকেল হবে না এটা পেন্সিলই হবে, অ্যাট 5 পেন্সিল 6 রুপিস, ঠিক আছে এটাও পেন্সিল হবে, ফাইন্ড দ্য ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ। আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, একটা লোক কিছু পেন্সিল কেনে 6টা পেন্সিল 5 টাকা দিয়ে এবং সমস্ত পেন্সিলই সে বিক্রি করে 5টা পেন্সিল 6 টাকা দিয়ে, তাহলে তার প্রফিট আর লস পার্সেন্টেজ বের করতে হবে। দেখো পেন্সিল লিখলাম আর প্রাইস লিখলাম, ঠিক আছে,
তো পেন্সিল বলেছে ছটা পেন্সিল সে কেনে কত করে 5 টাকায় কেনে ঠিক আছে ছটা পেন্সিল 5 টাকায় কেনে আর বিক্রি করে 5টা পেন্সিল 6 টাকায় ক্লিয়ার তাহলে তা পেন্সিল ধরে নিচ্ছি সে একই সংখ্যক কিনেছে পেন্সিল 6 5 এভাবে কিনেনি তাহলে নিশ্চয়ই এর সাথে 5 গুণ করলে এর সাথে 6 গুণ করলে একই সংখ্যক কিনেছে 30টা কিনেছে 30টা কিনেছে তো এর সাথে 5 যদি গুণ করি এটা রেশিওতে আছে তার জন্য এর সাথে 5 গুণ এটা 6 যদি গুণ করি এটা রেশিওতে আছে তার জন্য এর সাথে 6 গুণ ক্লিয়ার তাহলে এটা হয়ে যাবে 25 ইউনিট বা 25 টাকা আর এটা হবে 34 টাকা সরি তাহলে কতটা বেড়েছে 5 6 5 11 ইউনিট বেড়েছে কত বেড়েছে 25 বেড়েছে 11 ইউনিটই তো বেড়েছে 25 থেকে 36 11 ইউনিট বেড়েছে কতই বেড়েছে নিশ্চয়ই তা কেনা দামের উপরে বেড়েছে কেনা দাম কত ছিল 25 টাকা 25 এ বেড়েছে আর 100 কত 25 দিয়ে কাটলে 4 4 11 44 ইউনিট আনসার বা 40% আনসার ঠিক আছে বুঝতে পারলে অঙ্কটা কী করে হলো তো নেক্সট অঙ্ক দেখা যাক তো ফ্রেন্ডস দেখো নেক্সট অঙ্ক নেক্সট আমি সে একই রকম অঙ্ক এনেছি বাট এটা টাইপটা একটু আলাদা তো পড়লেই তোমরা বুঝতে পারবে কেন আলাদা এ ম্যান পারচেজ সাম অরেঞ্জ অ্যাট 1 অরেঞ্জ ফর 2 রুপিস and same number of orange of 2 orange for 1 rupees and he sells all them at 4 orange for 3 rupees find the profit and loss percentage ami bangla bole dicchi ekta lok kichu shongkhok lebu kene ekta lebu 2 takay ebong eki shongkhok lebu kene arekta dokane giye dharo duto lebu 1 takay ebong she sob lebu gulo bikri kore 4 ta lebu 3 taka kore তাহলে তার প্রফিট বা লস পার্সেন্টেজ তোমার বের করতে হবে প্রফিট হবে না লস হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করি খুব সহজে ধরো এখানে আমি অরেঞ্জ লিখলাম আর এখানে লিখছি প্রাইস ঠিক আছে হলো কেনে কটা অরেঞ্জ কেনে একটা অরেঞ্জ কত করে কেনে ভাই 2 টাকা করে আর সে দ্বিতীয়বার অন্য দোকানে গেছিলো বলেছে না সে দ্বিতীয়বার অন্য দোকানে গিয়ে কত করে কেনে 2 টাকা দুটো অরেঞ্জ কেনে দুটো অরেঞ্জ 1 টাকা ক্লিয়ার আর সে তাহলে আমি এখান থেকে বের করে নিচ্ছি সে টোটাল অরেঞ্জ কেনে কতটা ঠিক আছে টোটাল অরেঞ্জ কতটা কেনে তো দেখো এখানে বলেছে সেম নাম্বার অরেঞ্জ সে কিনেছিল কিন্তু আমি এখানে দেখছি সে একটা দোকানে একটা কিনেছে একটা দোকানে দুটো কিনেছে তো আমার সেম করতে গেলে এটা নিশ্চয়ই 2 দিয়ে গুণ করতে হবে তবে তো সেম হবে আর এরে 2 দিয়ে গুণ করলে এটা রেশিওতে আছে তাই এটাও 2 দিয়ে গুণ হতে ঠিক আছে এটাও 2 দিয়ে গুণ হবে এটাও রেশিওতে আছে তাই এখানে কী হলো 2 ইউনিট 2 ইউনিট কোশ্চেনের ভাষা মিললো সেম নাম্বার অফ অরেঞ্জ ক্লিয়ার তো এখানে 2 ইউনিট কেনে এখানে 2 ইউনিট টোটাল কয় ইউনিট কেনে 4টে 4টে অরেঞ্জ কেনে সিপি লিখলাম টোটাল দুটো দোকান মিলে সে 4টে অরেঞ্জ কেনে আর কত টাকার মাল কেনে এখানে আগে আগে কিনেছে 4 টাকার আর এখন কিনলো 1 টাকা টোটাল 5 টাকার মাল কেনে ঠিক আছে 5 টাকা সে দেয় দুটো দোকানে এবং বিক্রি করে এসপি বিক্রি করে সে বিক্রি করে 4টে অরেঞ্জ 3 টাকা 4টে অরেঞ্জ বিক্রি করছে 3 টাকায় ঠিক আছে 4টে অরেঞ্জ যদি 3 টাকা হয় যদি 4টে অরেঞ্জ 3 টাকা হয় তাহলে কেনে হচ্ছে 4টে অরেঞ্জ 5 টাকায় বিক্রি করে 4টে অরেঞ্জ 3 টাকায় তাহলে তার লস কত হয়েছে লস হয়েছে তার 2 ইউনিট ঠিক আছে তো কতই লস হয়েছে কেনা দামের উপরে সরি কেনা দাম এই যে কেনা দামের উপরে লস হয়েছে কেনা দাম কত ছিল নিশ্চয়ই 5 টাকা ক্লিয়ার আর 100 কত বোঝাতে পারলাম লস হয়েছে 2 ইউনিট তার কারণ হচ্ছে সে কেনে হচ্ছে 4টে অরেঞ্জ 5 টাকায় আর বিক্রি করে 4টে অরেঞ্জ 3 টাকায় তাহলে লস হচ্ছে তার 2 ইউনিট কত হচ্ছে কেনা দামের উপরে 5-এর উপরে একে কত 100 কত 20% লস হচ্ছে এই যে সরি 20 না 20 গুণ 2 40% লস হচ্ছে এই যে অ্যান্সার বি তো বুঝতে পারলাম অঙ্কটা কী করে করলাম আশা করি সবাই বুঝতে পেরেছো যে অঙ্কটা আমি কী করে করলাম তো যারা বুঝতে পারবা না তারা এই ভিডিওটা আরেকবার দেখো আশা করি শিওর বুঝে যাবা যে এই অঙ্কের মধ্যে কিছুই নেই ঠিক আছে তো ফ্রেন্ডস আজকে পার্ট 6 এই পর্যন্তই তো নেক্সট আবার দেখা হবে পার্ট 7-এ তোমরা সবাই ভালো থেকো আর ভিডিও দেখো পড়াশোনা করো ভালো করে নতুন অনেক এক্সাম আসছে সে এক্সামে ক্র্যাক করতে হবে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস